আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত। আল্লাহ তাআলা মানুষের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন, আর এ নামাজকে যথাসময় আদায় করাও আবশ্যক করেছেন। আবার কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে কুফুরি কাজের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু তাদের নামাজ কবুল হয় না। হাদিসে পাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তির কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির নামাজ আসমানে উঠার ক্ষেত্রে তাদের কান অতিক্রম করে না। তারা হলো পলাতক ক্রীতদাস, যতক্ষণ না সে ফিরে আসে। 2, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ অবস্থায় রাত কাটিয়েছে, এবং ওই ইমাম যাকে লোকে অপছন্দ করে। 4, গণককে হাত দেখালে নামাজ কবুল হয় না। নিজের জীবনের ভালোমন্দ জানার আগ্রহ নিয়ে কোনো গণককে হাত দেখালেও ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। আর যদি গণকের কথায় বিশ্বাস স্থাপন করে তবে ওই ব্যক্তি ইমানহীন হয়ে যাবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো ভবিষ্যৎ ভালোমন্দ বা অদৃশ্য বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে তবে ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে তার দেয়া তথ্যকে সত্য মনে করে বিশ্বাস করল, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি কুফরি করল। 5, মদপানকারী ব্যক্তির নামাজ কবুল হয় না। কোনো মুসলিম যদি মদপান করেন তবে তারও 40 দিনের নামাজ কবুল হয় না বলে হাদিসে ঘোষণা করেছেন বিশ্বনবী। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল করবেন না। 6, যারা নামাজের হক আদায় করে না তাদের নামাজ কবুল হয় না। নামাজ পড়ার সময় যারা নামাজের প্রতিটি রুকন তথা রুকু সেজদা যথাযথ আদায় করে না তাদের নামাজও কবুল হয় না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিমরা, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না যে ব্যক্তি রুকু ও সেজদায় নিজের পিঠ সোজা করে না। অন্য হাদিসে এসেছে, আল্লাহ ওই বান্দার নামাজের দিকে তাকিয়েও দেখেন না যে ব্যক্তি রুকু ও সেজদার সময় নিজেদের পিঠকে রুকু ও সেজদা থেকে উঠে সোজা করে না। 7, সুগন্ধি ব্যবহার করে মসজিদে গমনকারী নারী, ওই নারী নাপাকির গোসলের ন্যায় উত্তমভাবে গোসল না করলে তার নামাজও কবুল হয় না। 8, মা বাবার অবাধ্য সন্তানের নামাজও কবুল হয় না। 9, দান করার পর দানের কথা গর্বের সঙ্গে প্রচার করা ব্যক্তির নামাজ কবুল হয় না। 10, যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে তার নামাজও কবুল হয় না। 11, পরের বাপকে যে নিজের বাপ বলে পরিচয় দেয় সে ব্যক্তির নামাজও কবুল হয় না। 12, যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে গর্ববোধ করে আর খুশি হয় ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। 13, কেসাসের বিধান বাস্তবায়নে অর্থাৎ খুনের বদলে খুনের বদলা নিতে যে ব্যক্তি শাসন কর্তৃপক্ষ বা বিচারককে বাধা দেয় ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। 14, যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার নামাজও কবুল হয় না। 15, আজান শুনে জামাতে অবহেলাকারী ব্যক্তির নামাজও কবুল হয় না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনার পরও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না, কোনো ওজর না থাকলে ওই ব্যক্তির নামাজও কবুল হয় না। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত বিষয়গুলো থেকে বিরত থাকা, হাদিসে ঘোষিত উল্লেখিত বিষয়গুলো থেকে নিজেদের হেফাজত করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত বিষয়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক, যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
جزاك الله جزاك الله.